তারপর বুড়োকে কায়দা করে দিতে তুমি
দাদু, আমাকে একটা দিদিমণি ঠিক করে দাও। দিদিমণি? হ্যাঁ, আমাকে অঙ্ক দেখিয়ে দেবে? অঙ্কটা ভারী শক্ত। দেখি না, সামনে আপিয়ালি পরীক্ষা। দিদিমণি তো মুদি দোকানে পাওয়া যায় না দিদি, যে তুমি বললে আর আমায় এনে দিতে হবে, দেখতে হবে, খোঁজ খবর দিতে হবে। তাহলে হয়েছে, বেশ তো। আমার কি অঙ্কে ফেল করবো? না না, করলি তোর জন্য পাত্তর খুঁজছি দিদি। বিয়ের পর তোর এই স্কুলের অঙ্ক কোনো কাজে লাগবে না, সংসারের অঙ্ক তোকে নিজেই শিখে নিতে হবে। আমি বিয়ে করবই না। তবে হ্যাঁ,
একটা ব্যাপার লক্ষ্য রাখবি, পুরো যেন দেখতে না পাই। বাগানে ঢুকে তা ভালো দেখে ঝোপ দেখবি, তার পিছনে গিয়ে লুকিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি যতক্ষণ না ইশারা করছি ততক্ষণ আসবি। হ্যাঁ বুঝলি? হ্যাঁ বুঝতে পেরেছি, তুই যতক্ষণ না ইশারা করছিস ততক্ষণ আমরা যাব না। ঠিক, ইশারাটা করবি কি? তাও ঠিক। হ্যাঁ আমি যখন হাত কচলাবো তখন বুঝবি তোদের আসতে বলছি, আর যখন মাথা চুলকাবো বুঝবি তোদের ঝোপের আড়ালে থাকতে বলছি। বুঝলি? কি বলছি রে? হ্যাঁ গোড়া ভালো করে ব্যাপারটা বুঝে নে। তাহলে তাহলে হাত কচলালে আমরা যাব, আর মাথা চুলকলে আমরা ঝোপের আড়ালে লুকিয়ে পড়বো। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ ভালো করে ভাবটা যাও। আচ্ছা তুই একটা কাজ কর, তুই কি তুই করবি কি জানিস? তুই করবি ওই তুই পুরোটাকে গিয়ে বলবি তুই অশ্বের মাদুলি নিতে এসেছিস। আচ্ছা তুই ভাবখানা এমন করবি যেন পুরো বেশ ভালো ভালো সব অশ্বের মাদুলি দেয়। হ্যাঁ অশ্বের মাদুলি, অশ্বের মাদুলি। হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ তাহলে আমি যাই। হ্যাঁ যা। এই 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 কি হলো? একা যাবি? তাহলে একসঙ্গে যাওয়া যাক। হ্যাঁ সেটাই। হ্যাঁ কিন্তু হ্যাঁ গোড়া সাইকেল গুলো এখানেই থাক, আমরা ফেরার পথে সাইকেল নিয়ে তারপরে যাবো। ঠিক আছে? আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, এই পুকুর থেকে লোকেরা যে কেন মাছ তোলে। দেখুন কি সুন্দর জলের মধ্যে স্বাধীন ভাবে মাছেরা সাঁতার কেটে বেড়াচ্ছে, ঠিক যেমন আপনার ওই শিশুরা মাতৃক ঘোরে মাছেরাও ঠিক তেমনি জলে, তাই না? সুমতি হোক, সুমতি হোক। শুরু করছেন, সুমতি নিশ্চয়ই হবে, আপনি ঋষি তুল্য। আমার সঙ্গে তোমার কি প্রয়োজন? প্রয়োজন
আমার সঙ্গে? না না, আপনার সঙ্গে কেন প্রয়োজন থাকবে বলুন? আপনার সঙ্গে প্রয়োজন থাকতে যাবই বা কেন? তবে কি জানেন, হ্যাঁ মনে পড়েছে, ওই আপনার এই বাড়ির ঠিক পাশেই আমার বন্ধুর বাড়ি। না না মানে, হ্যাঁ মানে ভুল বলেছিলাম, আমার বন্ধু গোরা তার মাসির বাড়ি। ও মধু, আমার কাছে তুমি কি চাইছো? হ্যাঁ কি চাইছো? না না না, আপনার কাছে কি চাইবো বলেন? তবে কি জানেন, ওই যখন আমার এই বন্ধুর মাসির বাড়িতে আমি বেড়াতে আসি, প্রত্যেক বাড়ি দেখি আপনাকে এই তপবন তুল্য বাগানে কন্ন ঋষির মতো আপনি পদচারণা করছে। ভক্তিতে ভক্তিতে আমার মাথা ঝিমঝিম করে ওঠে, বিশ্বাস করুন। প্রত্যেকবার ভাবি, প্রত্যেকবার ভাবি আপনার ঠিক আছে আশীর্বাদ করো। পারো না, না আশীর্বাদ নেওয়ার জন্য আসবো, কিন্তু কি জানেন, হয় যদি আপনি ক্রুদ্ধ হন। না মানে দেখুন কি অদ্ভুত পাখিটা, কি সুন্দর দেখাচ্ছে, দেখুন না দেখুন। আরে না না মানে আপনার গাছের আমটা ঠোকরাচ্ছিল, দুষ্ট পাখি। ওটা কারা? ওরা কাদের কথা বলছেন আপনি? ও আচ্ছা, ও রাজেন, রাজেন আমার বন্ধু, আমাকে হয়তো খুঁজতে এসেছিল। তোমাকে খুঁজতে এসেছিল তো, তোমাকে খুঁজতে এসেছিল ওই ছোপের আড়ালে লুকিয়ে আছে কেন? কি মতলব কি ওর? মতলব? হ্যাঁ না না, মতলব থাকবে কেন? মতলব পকেট থেকে হয়তো কিছু পড়ে ঠড়ে গেছে, তাই খুঁজে বেড়াচ্ছি পকেট থেকে। রাজনের সঙ্গে আর কে কে আছে? আমাকে খুঁজছিলি? না না, ভোটার তার সঙ্গে একটু আলাপ পরিচয় করবি না, পালিয়ে যাচ্ছি। আরে ভয় পাও কিছু না, ঋষি তুল্য লোক নি, আমরাই যাই না, ভয় পালিয়ে যাচ্ছি, আসুন। রাজেন বাবু গেল, আমি এখানে। এই এই কি করছেন? এই করবেন না, এই খুলে যাবে সবকিছু। ঠাকুরদার কাছ থেকে ওই অর্শের মাদুলিটা চেয়ে নিয়েছিস তো? ও হ্যাঁ, ভুলে গেছিলাম, আমাকে একটা অর্শের মাদুলি দেবেন? হ্যাঁ না মানে আমার মামার, আমার মামার ভাইরা ভাইয়ের মরো মরো অবস্থা।
শুনেছি শুনেছি আপনার মাধুলি নাকি একেবারে অপর্থ অপর্থ শুনেছ তোমরা সবাই শুনেছ তুমি নিজে কানে শুনেছ কার কাছে শুনেছ কার কাছে হ্যাঁ আরে এই রাজে কার কাছে শুনেছি রে এই কার কাছে শুনেছি রে কিসকে পাস কার কাছে শুনেছি বলতো কেউ বলেছিল নিশ্চয়ই কোন সবকিছু জানে যাকে বলে চৌকস মামার একমাত্র ভাগ্নি গণেশের নাম বলতে আমাদের শিবপুরের সকলে তো একেবারে অজ্ঞ গণেশ বলেছি তোমাদের প্রত্যেককে বলেছি তোমাদের ডেকে ডেকে বলেছে দেখো কি কাণ্ড কর্তাবাবু নিজেই অশ্বের রোগে ভুগতেছেন ওমা তাই নাকি গিরু দেখলি তো কাণ্ড কানা আমি নিজে অর্শের রোগে ভুগছি আর এরা আমার কাছে অর্শের ওষুধ চাইছে দিতে এসেছে আর কর্তাবাবুর কাছ থেকে আপনারা অর্শের ওষুধ দিতে এসেছে আচ্ছা